হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ভেলোর থেকে ভাইজাকে রওনা দিয়ে দিয়েছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাইজাকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম। আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আজকে রাতটুকু, কাল সকালেই পৌঁছে যাব বিশাখাপত্তনম। এখন সকাল প্রায় 8টা মতো বাজে, বিশাখাপত্তনম পৌঁছাবো আমরা 10:30, তো বাইরের প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছি। চলে এলাম বিশাখাপত্তনম। এখানে আমি প্রথমবার আসছি, তবে এই জায়গাটা ওদের আগেই ঘোরা। হোটেল তো আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোটেলটা স্টেশন থেকে পায়ে হেঁটে 10 মিনিট। যেহেতু লাগেজ রয়েছে, অটো তো নিতেই হবে। অটো করে যাচ্ছি এখন হোটেলে। হোটেলে পৌঁছেই রিসেপশনে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো সব পূরণ করে যাচ্ছি এখন 3rd ফ্লোরে। রুমে এসেই উনি তো বসে গেলেন ওনার অফিসের কাছে। চলো আমি তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করি। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য আমরা বেরোবো। রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে সবাই মিলে লাঞ্চের জন্য। এখানে কিন্তু একদমই আমরা রান্নাবান্নার ব্যবস্থা করছি না, প্রত্যেক দিনই আমরা হোটেলে গিয়েই খাবো। এখন বেরোচ্ছি লাঞ্চের জন্য। আর এই রুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে, তাই গরম জলে স্নানটা করে নিলাম। আর এখানকার ওয়েদারটা ভেলোরেরই মতো, তো খুব একটা ঠান্ডা নেই, তাই অসুবিধা আমাদের কিছুই হচ্ছে না। তো চলো যাওয়া যাক এখন লাঞ্চের জন্য। তো আমাদের মনে চাই করে গেল, এবার যাচ্ছি মাহাপিকে ডাকতে, তারপরে সবাই মিলে যাবো লাঞ্চে। দেখি রেডি হয়েছে কি। মা বাপি তো এখনো রেডি হয়নি, ওরা রেডি হলে তারপরে বেরিয়ে যাব। যাচ্ছি এখন সামনেই একটা বাঙালি হোটেলে। এই হোটেলে সব বাঙালিরাই এসেছে খাওয়ার জন্য। ভাত দিতে তো শুরু করে দিয়েছে। এখানকার খাবারের দাম হচ্ছে নিরামিষ ভাত 100 টাকা, স্পেশাল নিরামিষ মানে যেখানে পোস্ত থাকবে আর কি, তো স্পেশাল নিরামিষ ভাত খেতে গেলে 150 টাকা লাগবে, আর ডিম ভাত 150 টাকা, আর যদি মাছ মাংস নাও তাহলে তো এক্সট্রা চার্জ পড়বেই। আমরা আজকে ডিম ভাত খাবো। ডিম ভাতের সাথে আছে হচ্ছে প্রথমে ঘি দিল, তারপর আলু ভাজা, তারপর একটা তরকারি মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর চাটনি পাঁপড় তো আছেই। তবে একটা বিষয় খুব ভালোই লাগলো, এখানে এখনো কলা পাতায় ভাত দেওয়া হয়।
অনেক হোটেলেই খেয়েছি কিন্তু এটা কখনো চোখে পড়েনি, বেশ ভালোই লাগলো। এখন যাচ্ছি হোটেলে, হোটেলে গিয়ে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি বুকিং এর ব্যাপারে কথা বলার আছে। আজ যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি তাই সকলের শরীর ভীষণ টায়ার্ড, আর হাতে যেহেতু অনেকটা সময় আছে আমাদের তাই আজকে আর বেরোবো না ঠিক করলাম, এরপর তোমাদের সাথে দেখা করব রাতের ডিনারে। তো রুমে চলে এলাম, সত্যি খাবারটা ভীষণ ভালো ছিল, এখন আমরা একটু রেস্ট নেব। রাত্রিবেলা হয়ে গেছে, চাবি দিয়ে যাচ্ছি আমরা খেতে, চলো দেখা যাক কি পাওয়া যায় এখানে। এই প্রথম দিন এলাম আমরা, দেখি কি ভালো কি বাঙালি, একটি সামনে একটা বাঙালি হোটেলও আছে, তো দেখি চলো দেখা যাক ওখানে গিয়ে তোমার সাথে মিট করবো। কাছাকাছি বোধ হয় এয়ারপোর্টও রয়েছে, আসার পর থেকে অনেকবারই এরোপ্লেন যাতায়াতের শব্দটা শোনাই যাচ্ছে। সামনে একটা বাঙালি হোটেল আছে, তো বাংলা বাঙালিরা তো বাংলা বাঙালি হোটেল ছাড়া ভালোই লাগে না কিছু খেতে, তো দেখা যাক কী পাওয়া যায় রাত্রিবেলা। আজকে কলা পাতা দেখেই বুঝতে পারছো চলে এসেছি আবারও সেই দুপুরে যেখানে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টে। আসলে এখানে কাছাকাছি কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই তাই এখানেই আসতে হলো। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দুপুরে যেহেতু ডিম ভাত খেয়েছিলাম এখন তো একটু চিকেন খেতেই হবে, এই চিকেন কষা আর রুটি অর্ডার দিলাম। অপরের খাবারের দিকে তাকিয়ে তো আর পেট ভরে না, তাই আমাদের মন ভরাতে দুজনে বসে একটু সেলফি তুলে নিলাম। এখানে এক প্লেট চিকেনের দাম 160 টাকা, একটা প্লেটে 4 পিস আছে, তো আমরা 2 প্লেট অর্ডার দিলাম, 2 প্লেটই আমরা 4 জনে ভাগ করে খাবো। রুটি 6 টাকা পিস, আর যা রুটি, রুটির থেকে তো পাঁপড় বোধ হয় বেশি মোটা হয়। তবে যাই হোক, সাউথ ইন্ডিয়ান খাবারের থেকে বাঙালি এরকম খাবারও আমার কাছে অনেক বেশি প্রিয়। চলো চিকেনটা ভাগ করে আমরা খাওয়া দাওয়াটা একটু করে নিই। খাওয়া দাওয়াটা শেষ করার পর ও চলে গেল বিলটা পেমেন্ট করতে। আমাদের হোটেলে আসার ঠিক আগেই একটা দোকান আছে, তো সেখান থেকে একটা থামস আপ নিয়ে নিলাম। আজকের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, ফিরে যাচ্ছি আবারও হোটেলে। চলে এলাম আমরা আমাদের রুমে, আর বাপিমাও চলে গেছে ওদের রুমে, আর আজকের খাবারটা সত্যি ভীষণ ভালো ছিল, আর থামস আপটা খেয়ে তো হজমও হয়ে গেল খাবারটা। কালকে কিন্তু খুব ভালো প্ল্যান আছে, কালকে 16টা পয়েন্টে আমরা ঘুরতে যাচ্ছি,
তো ভাইজ্যাকে 16টা পয়েন্টের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে সারাটা দিন তো আমাদের এইভাবেই কাটলো, শুধু কালকেই না পরপর দুদিনই আমরা ঘুরতে যাচ্ছি, মোট টোটাল 3 দিনই আমরা বেরোবো এখান থেকে। তো এই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।